ভূতচক্র প্রাইভেট লিমিটেডে আমার চরিত্রের নাম নিমো, তার আসল নাম নিমাই, সে নিজেকে নিমো বলতে পছন্দ করে। সে একটা অদ্ভুত ওয়ানবি টাইপের ছেলে, উদ্ভট উদ্ভট জামাকাপড় পরে, অদ্ভুতভাবে চুলটা কাটা এবং কানে দুল, হাতে আংটি, প্যান্টে চেন, সে অদ্ভুত ধরনের তার সেন্স অফ ড্রেসিং। কিন্তু সে প্রচণ্ড ভীতু, তার বাইরের থেকে যতটা সে নিজেকে একটা অন্যদের থেকে আলাদা করার চেষ্টা করে, ভেতরে ভেতরে সে প্রচণ্ড ভীতু। তো এই চরিত্রটা করতে গিয়ে খুব খুব মজা পেয়েছি, কারণ তার প্রথম কারণ হচ্ছে এই এই ধরনের মজার চরিত্র করার সুযোগ আমার খুব কম হয়েছে। আমি এর আগে পর্যন্ত মোস্টলি যেই ধরনের কাজ করেছি, যেই ধরনের চরিত্রে অভিনয় করেছি, সেই চরিত্রগুলো বেশিরভাগই ভীষণ খুব সিরিয়াস টাইপ, খুব ভদ্র ভালো ছেলে, খুব মানে ওই বিদেশ ফেরত এনআরআই, এই এই গোছের চরিত্র এর আগে বেশিরভাগ করেছি। তো এই ধরনের একটা চরিত্র করার সুযোগ পাওয়াটাই আমার কাছে একটা খুব আনন্দের বিষয় ছিল। কারণ যখন স্ক্রিপ্টটা পড়ি আমি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম, স্পেশালি এই নিমো চরিত্রটার কথা এবং কীর্তিকলাপ দেখে। এবং সেই আমার মানে সকলেই খুব চিন্তিত ছিল যে গৌরব এই চরিত্রটা কীভাবে অ্যাপ্রোচ করবে, কী করবে। তো আমার একটা নিজের একটা ধারণা ছিল, এবং হরদা তো হরদা এবং পদ্মদা, যিনি আমাদের স্ক্রিপ্ট লিখেছেন, পদ্মনবদা, এরা দুজনে মিলে আমাকে ভীষণভাবে গাইড করেছেন, এবং আমি একেবারে হুবহু স্ক্রিপ্টে যা রয়েছে আমি সেইটাকেই আমার মতো করে ইন্টারপ্রেট করে পোর্ট্রে করার চেষ্টা করেছি, এবং খুব খুব আনন্দ পেয়েছি। কারণ এরকম আউট অ্যান্ড আউট একটা শর্ট অফ আ কমিক চরিত্র, কিন্তু আবার তার কিছু ইডিওসিনক্রিসিস আছে, তার নিজের কারণ আছে ওইভাবে বিহেভ করার, এবং খুব আনন্দ পেয়েছি এই চরিত্রটায় অভিনয় করতে গিয়ে।